বৃহত্তর চট্টগ্রাম আওয়ামী লীগ কুয়েত শাখার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সংগঠনের সভাপতি জনাব শামসুল হকের নেতৃত্বে সংগঠনের ব্যাক সদস্যবৃন্দ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত জনাব এস এম আবুল কালামের লগে দূতাবাসের হলরুমত সৌজন্য সাক্ষাৎ মিলিত হয়। অনুষ্ঠানত সংগঠনের নতুন 61 জন বিশিষ্ট উজ্জ্ব কমিটির পূর্ণাঙ্গ অনুলিপি রাষ্ট্রদূতর হাতে হস্তান্তর করে। নতুন কমিটির মোহাম্মদ তহিদুল ইসলাম লিয়াকত, শেখ মোহাম্মদ খুরশেদ আলম ও মইনুদ্দিনের উপদেষ্টা হিসেবে রাখা হয়। এছাড়া মনি হায়দার চৌধুরীর সিনিয়র সহসভাপতি ও মুসা চৌধুরীর সাধারণ সম্পাদক এবং এম এ মনসুর ও এম ডি টিপু চৌধুরীর যুগ্ম সাধারণ সম্পাদক পদত্রা হয়। অনুষ্ঠানত রাষ্ট্রদূত বেগুনরে আগামী নির্বাচনত মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে একযোগে হামগরিবের আহ্বান জানায়। কোন আছে ছিলেন আওয়ামী লীগের সম্পৃক্ত উদ্যোগে আর অ্যাম্বাসিতে আসছিলাম। আওয়ামী লীগের নমিনেশন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের অভিসম্মানিত নেতা জয়ন্তী শেখ হাসিনা যা দিব এতে ক্যান্ডিডেট এতে ইলেকশন করবে। ডেস্ক নিউজ সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।